আপনারা অনেকেই মোটা হওয়ার ঔষধের নাম জানতে চান। মানুষ চিকন হলে যেমন সমস্যা, তেমনি মোটা হলেও সমস্যা। কিন্তু মোটা হলে যতটা না সমস্যা, তার চেয়ে বেশি সমস্যা বেশি চিকন হলে। এমনটাই মনে হয় সকল মানুষের, আর এটাই স্বাভাবিক। তাই তো যাদের শরীর পাতলা, তাদের সবাই একটু মোটা হওয়ার জন্য কতই না পন্থা অবলম্বন করতে বলেন। এজন্য সবসময় খুঁজে বেড়ায় মোটা হওয়ার কার্যকরী ঔষধের নামের তালিকা। সঠিক ধারণা ও নাম না জানার ফলে আমরা একজনের দেখা দেখি অন্যজন মোটা হওয়ার জন্য বিভিন্ন রকম ট্যাবলেট খেয়ে ফেলি। যে সমস্ত ঔষধ খাওয়ার ফলে পরবর্তীতে কোনো ফলাফলের পরিবর্তে আমাদের শরীরে বিপজ্জনক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। আজ আমরা এই ভিডিওতে জানব মোটা হওয়ার সবচেয়ে কার্যকরী ঔষধ, মোটা হওয়ার ভিটামিন ঔষধের নাম সম্পর্কে। আমাদের মধ্যে যে বা যারা স্বাস্থ্যগতভাবে রোগা পাতলা, স্বপ্ন দেখছেন মোটা হবেন বলে, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। তো চলুন এবার জেনে নেই দ্রুত মোটা হওয়ার ঔষধ সম্পর্কে। মোটা হওয়ার ঔষধের নাম। খুব অল্প সময়ের মধ্যে আপনি যদি মোটা তাজা হতে চান, তাহলে যে তিনটি ঔষধ খুবই কার্যকরী ভূমিকা পালন করবে সেটি হলো পিউটন সিরাপ, সিনকারা সিরাপ ও রুচিবেট। পিউটন সিরাপ, এটি খুব অল্প সময়ের মধ্যে মোটা তাজা করতে সক্ষম। তাই আপনি যদি খুব তাড়াতাড়ি রোগা পাতলা শরীর থেকে মোটা হতে চান এবং শারীরিকভাবে পুরোপুরি ফিট হতে চান, তাহলে সেবন করতে পারেন এই ঔষধটি। পিউটন সিরাপ আপনার আশেপাশে থাকা যে কোনো ফার্মেসিতেই পাওয়া যাবে, যার বাজার মূল্য 360 টাকা। সিনকারা সিরাপ, পিউটন সিরাপের মতো সিনকারা সিরাপও আপনার শরীরকে দ্রুত মোটা তাজা করতে সাহায্য করবে। সিনকারা সিরাপ সেবনের ফলে ব্যক্তির ক্ষুধা বা খাদ্য গ্রহণের চাহিদা অধিক পরিমাণে বেড়ে যায়, ফলে শরীরের যে পরিমাণ শক্তি ব্যয় হয় তার থেকে অধিক শক্তি উৎপাদন করে। তাই যারা খাদ্য গ্রহণের মাধ্যমে শরীরের ওজন বৃদ্ধি করতে চাচ্ছেন, তাদের জন্য উপযুক্ত ঔষধ সিনকারা সিরাপ। রুচিবেট, যাদের মুখে একদমই রুচি নেই, খাবারের প্রতি অনাগ্রহশীল, তাদের জন্য রুচিবেট ঔষধটি মোটা হতে দ্রুত কার্যকরী ভূমিকা পালন করে। মোটা হওয়ার জন্য খেতে হবে, খাবার না খেয়ে শুধু ঔষধের সাহায্যে মোটা হওয়ার কথা কল্পনা করা বুকামি। তাই আপনি ডাক্তার কিংবা হার্বাল ওষুধের দোকানে যেখানেই যান না কেন, মোটা হওয়ার জন্য সবাই পরামর্শ দিবে অতিরিক্ত খাবার খাওয়ার। আর রুচিবেট মূলত খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে সক্ষম, তাই দ্রুত মোটা হতে আপনি সেবন করতে পারেন এই ঔষধ। মোটা হওয়ার ঔষধ সম্পর্কে সতর্কতা। প্রত্যেক ঔষধেরই কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, তাই কেবলমাত্র আপনার ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে সেবন করবেন না। ঔষধ কিনে প্রতারিত হওয়া কিংবা ঔষধগুলোতে সাইড ইফেক্ট থাকলে তার জন্য আমরা দায়ী থাকব না। তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে আপনার পরিচিত কোনো ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। মূল কথা, মোটা হতে হলে বা শরীরের ওজন বাড়াতে আপনি বেশি পরিমাণ ভিটামিন ও ক্যালসিয়াম যুক্ত খাবার খান। অনেকে আপনাকে 7 দিনে মোটা হওয়ার ওষুধ দিতে পারে, সেগুলো এড়িয়ে চলুন। রোগের কারণে যদি আপনার শরীর রোগা পাতলা হয়, তাহলে ওই রোগের জন্য ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এবং সঠিক চিকিৎসা নিন, একজন পুষ্টিবিদের সাথে পরামর্শ করুন। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করুন।